অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আন্ন্ট্রোফ্যাক্টসের পক্ষ থেকে নরওয়ের রাজধানী অসলোতে একটি ইসলাম বিরোধী গোষ্ঠী বিক্ষোভ প্রদর্শন করে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে এর কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদ জানিয়ে সেখানে পাল্টা বিক্ষোভ করেন মুসলমানরা শনিবার উনত্রিশে আগস্ট দুপক্ষের এমন অবস্থানে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি গণমাধ্যমটি আরো জানিয়েছে অসলোর সংসদ ভবনের সমাবেশের আয়োজক একদল ইসলাম বিরোধী গোষ্ঠী তারা নরওয়েতে ইসলামীকরণ বন্ধের দাবি জানান তাদের এই সমাবেশের আয়োজনের আগে সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এমন পরিস্থিতির মধ্যেই এক নারী কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে ভুয়া নবী বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা নাওজুবিল্লাহ এ নিয়ে অপর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয় এতে আহত হন একজন ঘটনাস্থল থেকে অন্তত তিরিশ জনকে আটক করেছে পুলিশ এর আগেও ধর্মবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য দেওয়ার জন্য ওই নারীকে আটক করা হয় পরে সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় সম্মানিত ভিউয়ার্স ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন এবং ইসলামের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী নিয়ে কুটুক্তি এবং পবিত্র কোরআনকে অবমাননাকারী এই কুলাঙ্গার নারীর দৃষ্টান্ত শাস্তি চায় সমগ্র মুসলিম জাতি আর সম্মানিত ভিউয়ার্স বলতে চাই পবিত্র কোরআনকে অব অমাননাকারী এই নারীর কি শাস্তি হওয়া উচিত তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন